শুক্রবার ভারত সঞ্চার নিগম লিমিটেডের টেলিকম ওয়ুমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন পঞ্জাব এবং হরিয়ানা সার্কেলের পক্ষ থেকে জালালপুর জিপির নাতানপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত 150টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, নুন, আলু ও পেঁয়াজ। নাতানপুর এলপি স্কুলের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কাছাড় জেলা পরিষদের সহসভানেত্রী লাভলি চক্রবর্তী। টেলিকম ওয়ুমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে ধন্যবাদ জানিয়ে লাভলি চক্রবর্তী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সরকারিভাবে সাহায্য করা হবে। সরকারি তালিকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের নামও যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএনএল এর পক্ষে আলমগীর হোসেন লস্কর, বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ রমাকান্ত নমশূদ্র সহ গ্রামবাসী। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদার ও আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলা সহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সবকিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি সহ আরও অনেক সুবিধা। তাই স্টার হোস্টেলে নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।